সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। আজ 25 নভেম্বর, রোজ শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। ভিডিও শেষে বলে দিব কার্ড মার্কস কত ছিল, অর্থাৎ কত মার্ক নিয়ে সাবজেক্ট পেয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, গুচ্ছের তৃতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে প্রকাশিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল, যেমনটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হয়েছে। কিভাবে রেজাল্ট দেখবেন তার বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ওয়েবসাইটে এসে লগ ইন করার পর প্রথমটিতে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং দ্বিতীয়টিতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে, অর্থাৎ সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাদের ফলাফল আপনারা বিস্তারিত দেখতে পাবেন। কত কাট মার্ক, কত মার্কে সাবজেক্ট পেয়েছেন সব কিছু দেখতে পারবেন। বন্ধুরা, সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব যে কত মার্ক নিয়ে সাবজেক্ট পেয়েছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক জরুরি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল আপনারা ওয়েবসাইটে PDF আকারে পেয়ে যাবেন। যদি সম্ভব হয় আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে PDF লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যারা মাইগ্রেশন অন করে রেখেছেন তাদের সাবজেক্ট হয়তো পরিবর্তন হয়েছে, আপনারা আপনাদের ফলাফল দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফলাফল দেখে নিতে পারেন। আর যারা নতুন করে সাবজেক্ট পেয়েছেন বা নতুন করে চান্স পেয়েছেন তারাও দেখে নিতে পারেন আপনাদের ফলাফল কোন সাবজেক্ট পেয়েছেন। আর বন্ধুরা, এখনও অনেক বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, অর্থাৎ তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়নি, প্রকাশিত হওয়া মাত্রই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা চাচ্ছেন। এবার আসি কাট মার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক থেকে লাস্ট পজিশন ছিল 478 এবং মার্ক ছিল 57। বাণিজ্য শাখা থেকে লাস্ট পজিশন ছিল 377, মার্ক ছিল 58.25। বিজ্ঞান শাখা থেকে লাস্ট পজিশন ছিল 1431 এবং মার্ক ছিল 57.75। বন্ধুরা, এই ছিল গুচ্ছের তৃতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশন নিয়ে সর্বশেষ তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আর লম্বা করছি না, ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।